দর্শক, প্রতিদিনকার জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলোর বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান সংবাদ শিরোনামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসোয়ার নাফি। প্রতিদিনকার মতো আজকেও জাতীয় পত্রিকাগুলোর বিশ্লেষণ করব আমরা। প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলোতে, প্রথম আলোতে যে সংবাদ শিরোনাম করেছে, শত দেশ ছড়ালো করোনা। করোনা ভাইরাস বর্তমানে একটি খুব আতঙ্কের নাম এবং পুরো বিশ্ব জুড়েই কিন্তু এখন ছড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাস। এখন প্রথম আলো যেটা লিখেছে, 102টি দেশের অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে এবং এর সংক্রমণ খুব বেশিভাবেই বাড়তে শুরু করেছে পুরো বিশ্বতে, এবং এটার বাংলাদেশের আশেপাশেও কিন্তু চলে এসেছে করোনা ভাইরাস। আমরা দেখতে পাচ্ছি ভারতেও কিন্তু করোনা ভাইরাসের যে সংক্রমণ, সেই সংক্রমণের রোগী কিন্তু পাওয়া গেছে। এছাড়া পুরো বিশ্বে করোনা ভাইরাস কিন্তু খুবই বড় একটি আতঙ্কের নাম ছড়িয়ে যাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে চীনের ওহান প্রদেশ থেকে কিন্তু এই ভাইরাসটি সূচনা হয় এবং এখন বিশ্বে, পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ভাইরাসটি। এছাড়া প্রথম আলো আরেকটি সংবাদ শিরোনাম করেছে, সেটা হচ্ছে এক মাস আগে জামিন গতকাল জানা যায়নি, মানে যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের এক মাস আগে জামিন হয়েছে কিন্তু সেটা কেউ জানতো না, রাষ্ট্রপক্ষ নাকি ব্যাপারটি জানতো না। গতকালকে শনিবারে বিষয়টি সবার নজরে আসে, এই বিষয়টি নিয়ে প্রথম আলো শিরোনাম করেছে। এছাড়া গতকাল 7ই মার্চ ছিল বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে একটি সংবাদ শিরোনাম করেছে, বঙ্গবন্ধুর ভাষণ মুক্তির চেতনায় বিশ্ববাসীকে উজ্জীবিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে 7ই মার্চ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ নিয়ে কথা বলেন। এছাড়া আরেকটি সংবাদ শিরোনাম করেছেন, উত্থানের পেছনে দ্বন্দ্ব সংঘাত খুনোখুনি। যুবলীগ যুব মহিলা লীগের নেত্রী পাপিয়াকে নিয়ে সংবাদ শিরোনাম করেছে প্রথম আলো, যে নরসিংদীতে দলাদলি আর খুনোখুনির রাজনীতির এক লম্বা ইতিহাস রয়েছে, অপরাধের অভিযোগ মাথা নিয়েও এখানে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং অনেকভাবেই প্রতিষ্ঠা পাওয়া যায়, এটি নিয়ে সংবাদ শিরোনাম করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দৈনিক সমকাল, সেখানে একটি সংবাদ শিরোনাম করেছে, আজকে নারী দিবস, আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীর প্রধান বাধা সহিংসতা। নারীদের এগোনোর ক্ষেত্রে সহিংসতা যে প্রধান বাধা সেটি নিয়ে সমকাল সংবাদ শিরোনাম করেছে। এছাড়া নকল পণ্য প্রতিরোধে আইন থাকলেও বড় শাস্তি নজির নেই, এটি নিয়ে সংবাদ শিরোনাম করেছে সমকাল। মানে নকল পণ্য বাজারে সয়লাব হয়ে গেছে এবং নকল পণ্যের ভিড়ে আসল পণ্য কিন্তু এখন বোঝাই যাচ্ছে না কোনটা আসল, তাই নকল পণ্য নিয়ে সমকাল যেটা লিখেছে, নকল পণ্য যে প্রতিরোধ হবে সেটার জন্য যে আইন আছে সেটা খুব বড় ধরনের আইন নেই, যেটা শাস্তির খুব বেশি বড় শাস্তি নজির নেই আমাদের দেশে, এটি নিয়ে সমকাল একটি অনুসন্ধানীমূলক শিরোনাম করেছেন। এছাড়া দুই মামলায় জি কে শামীমের জামিন, জি কে শামীমকে নিয়ে তারা সংবাদ শিরোনাম করেছে, যে জি কে শামীমের অস্ত্র মাদক আইনে করা পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া জি কে শামীম, এটি নিয়ে সংবাদ শিরোনাম করেছে সমকাল। এরপর দেখতে পাচ্ছি দৈনিক বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছেন, প্রভাবশালীরাই ডুবিয়েছেন ইয়েস ব্যাংকে। ভারতের ইয়েস ব্যাংকের নেতারা প্রধান শিরোনাম করেছেন, ঝুঁকির মুখে থাকা কোম্পানিগুলোকেই বড় অঙ্কে ঋণ দিয়েছিল ইয়েস ব্যাংক, সেই বিষয়টির জন্যই ইয়েস ব্যাংকের একটি বড় ধরনের ক্ষতি হয়েছে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছি আরেকটি সংবাদ শিরোনাম করেছেন, দীর্ঘ হচ্ছে ফ্লাইট বাতিলের তালিকা, মানে করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বাতিল হচ্ছে বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে বিভিন্ন দেশের অনেক ফ্লাইট বাতিল হচ্ছে, তো এটা দিনকে দিন যত যাচ্ছে তত দীর্ঘ হচ্ছে এই ফ্লাইট বাতিলের তালিকা। এছাড়া 7ই মার্চ নিয়ে, গতকালকে 7ই মার্চ নিয়ে বণিকবার তারিখটি সংবাদ শিরোনাম করেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সব প্রস্তুতি বঙ্গবন্ধু আগেই নিয়ে রেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে 7ই মার্চের যে ভাষণ সেটাই কিন্তু মুক্তিযুদ্ধের, যে মুক্তিযুদ্ধের জন্য জনগণকে, দেশের মানুষকে উজ্জীবিত করার এবং প্রস্তুতি নিয়ে রাখার একটি ভাষণ ছিল বলে তিনি বলেছেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু আগেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, বিভিন্ন শরণার্থী আশ্রয়, তারপর যুদ্ধের জন্য সবাইকে প্রশিক্ষণ, সেই ব্যাপারে কিন্তু তার মাথায় আগে থেকেই যে প্ল্যানিং ছিল সেটি নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন গতকালকের এক অনুষ্ঠানে। এছাড়া দেখতে পাচ্ছি দৈনিক কালের কণ্ঠে সংবাদ শিরোনাম করেছেন, জাপানে করোনা ভাইরাসের প্রভাব ব্যবসা বাণিজ্যে বড়
ঝাঁকুনি, মানে জাপান কিন্তু বহির্বিশ্ব এবং পুরো বিশ্বে কিন্তু ব্যবসা বাণিজ্যে অনেকটা প্রভাব বিস্তার করে আছেন, বিশেষ করে তাদের টেকনোলজি নিয়ে কিন্তু অনেক পুরো বিশ্বে কিন্তু তাদের টেকনোলজি ব্যবসা ছড়িয়ে আছে। তো এই করোনা ভাইরাসের কারণে এখন তারা তাদের যে বিভিন্ন দেশে যে শাখাগুলো রয়েছে, বিশ্বের 95টি দেশের মতো তাদের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যে এর প্রভাব কিন্তু প্রচুর বিস্তার এবং প্রচুর এর প্রভাব পড়ছে, যে ব্যবসা বাণিজ্যে একটি ঝুঁকি রয়েছে এই জাপানে। এছাড়া রয়েছে বঙ্গবন্ধুর ভাষণে শিশুদের উজ্জীবিত করে অপূর্ব, এটি নিয়ে কালের কণ্ঠ একটি সংবাদ শিরোনাম করেছে। বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করেছেন নারীর ক্ষমতায়নে রোল মডেল বাংলাদেশ। নারীর বিশ্ব নারী দিবস উপলক্ষে তারা সংবাদ শিরোনাম করেছেন নারীর যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়ন বাংলাদেশের এই স্বয়ংসম্পূর্ণ একটি ক্ষমতায়ন, যে বাংলাদেশ একটি বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে সেটি নিয়ে বাংলাদেশ প্রতিদিন বলছে। এবং 200 গ্রামে নারী নির্যাতন নেই, মানে বাংলাদেশের বাংলাদেশের 200টি গ্রামে কোনো নারী নির্যাতন নেই বলে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এছাড়া মোট বিচারকের 25% নারী, এটি নিয়ে আরেকটি সংবাদ শিরোনাম করেছে। সেটি হচ্ছে বাংলাদেশে যে বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগে বিচারকের যে আসনে, সে আসনে কিন্তু বাংলাদেশের 100%-এর মধ্যে 25%-এর বেশি কিন্তু নারী বিচারক রয়েছে। তো এটি নিয়ে বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম করেছে। এরপর দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার সংবাদ শিরোনাম, প্রধান সংবাদ শিরোনাম করেছে মাউন্টেন্স দে মুভ। মানে এখানে গতকালকে নারী দিবস উপলক্ষে দ্য ডেইলি স্টার একটি অনুষ্ঠানে আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে একজন লাইলি বেগম নামে একজন বরিশালের প্রথম যে জেলে, মহিলা জেলে হিসেবে লাইসেন্সপ্রাপ্ত নারী জেলে, তিনি তার জীবন কাহিনী সেখানে সবার সাথে শেয়ার করেছে, সেই বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার সংবাদ শিরোনাম করেছে। এছাড়া দেখতে পাচ্ছি সংবাদ শিরোনাম করেছে খালেদাস কন্ডিশন ভেরি ব্যাড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা, শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, সেটি নিয়ে সংবাদ শিরোনাম করেছেন। যে তার ছোট বোন সেলিমা ইসলাম গতকালকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক, তার যে এখন যে বয়স, যা তার শারীরিক কন্ডিশন, তার যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে, তাই তিনি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার যেন জামিন মঞ্জুর হয়। তো এই ছিল ডেইলি স্টারের সংবাদ শিরোনাম। তো দর্শক, এ ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলোর সংবাদ শিরোনাম অনুষ্ঠানে। তো আগামীকাল আবারও দেখা হবে, সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।